আসসালামু আলাইকুম দর্শক, এমন একটি ঘটনা ঘটে গিয়েছে রে ভাই, সত্যি স্যালুট স্যালুট স্যালুট। এমন একজন প্রতিবাদী বাবাকে আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। এমন বাবার জন্য লাখো সালাম, লাখোবার স্যালুট। ভাই, আশা করি আপনিও যদি ভিডিওটি দেখেন আপনিও স্যালুট দিতে বাধ্য হবেন। বুঝতেই পারছেন কতটা আকর্ষণীয় এই ভিডিওটি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, কথা পরে বলবো, আগে আপনাদেরকে ভিডিওটি চলুন দেখে আসি। আর হ্যাঁ প্রিয় দর্শক, দেখানোর আগে একটি কথা, যেটা না বললেই নয়, যারা আমাদের ভিডিওটি দেখছেন একটা লাইক তো অবশ্যই আশা করছি। এই বাবার জন্য একটা লাইক দেন রে ভাই, আমার বিশ্বাস এই ভিডিওটি দেখলে আপনাদের কলিজা পুরোটাই ভরে যাবে, বড় হয়ে যাবে। তো একটা লাইক দেন রে ভাই, দুটা লাইক দেওয়ার মতো থাকলে তাই দিতেন আমি বিশ্বাস করি। তো একটা লাইক তো অবশ্যই দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বেসাল বাদ, সরাসরি আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ভিডিওতে। ছোট্ট ভিডিও ভাই, বেশি বড় ভিডিও নয়, কথা আমি বলবো ভাই। চলুন ভিডিওটি আগে দেখে আসি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাইলেন একটি নাচ গানের মঞ্চ। অর্থাৎ বর্তমান সমাজে কিন্তু যেখানে বিয়ে বাড়ি, যেখানে সন্নাতে খাতনা, আর কোন অনুষ্ঠান গায়ে হলুক যাই বলেন না কেন, সেখানেই হয়ে যায় রমরমা। ঠিক সেই যাত্রা মঞ্চের অনুষ্ঠানের মতো প্রায় অঞ্চলেই এখন এটা ঘটে বেড়াচ্ছে, যেখানে আমাদের মুসলিম মা বোনদের মেয়ে এবং ছেলেগুলো গিয়ে নাচানাচি করে এবং বেহায়াপনা করে। এটা আমরা আনন্দ উৎসব মনে করিয়ে থাকি, আসলে যে কতটুকু ইসলামের ক্ষতি করছে এই জিনিসগুলো সেটা আমরা কিন্তু বুঝতেই পারছি। এরকমই একটা অনুষ্ঠানে একটি ছেলের সাথে একটি মেয়ে নাচ শুরু করেছিল। ইতিমধ্যেই সেই নাচের অনুষ্ঠানে সেই মেয়েটির বাবা এসে তাকে এত জোরে একটা কোষে থাপড় দিয়ে ওখান থেকে নিয়ে গেল। স্যালুট 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 জানাই বারবার এই রকম বাবাকে, কারণ বাবা মা এমনও আছে আমাদের সমাজে, বাবা মা চেয়ারে বসে থাকে, অনুষ্ঠান দেখে, আর তার ছেলে মেয়ে সামনে বেহায়াপনা করে বেড়ায়, নাচ গান করে, আর বাবা মা হাতে তালি দেয়। ওই সমস্ত মা বাবার জন্য ধিক্কার। এই ভিডিওটি দেখে ওই সমস্ত মা বাবাদের শিক্ষা নেওয়া উচিত, কারণ মুসলমানদের ধর্মে, ইসলাম ধর্মে এই সমস্ত বেহায়াপনা নির্লজ্জতা কোনোদিনও প্রশ্রয় পেতে পারে না। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া একটা কথা আছে, বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। তারা যদি তাদের সন্তানকে যদি এইরকম পাপকর্মের মধ্যে লিপ্ত করে দেয়, অগ্রসর করে দেয়, তাদেরকে উৎসাহ দেয়, তাহলে কিন্তু তারা আরও পাপকর্মের মধ্যে লিপ্ত হবে। আরে ভাই, যারা আমার ভিডিওটি দেখছেন, জানি অনেকে কষ্ট পেতে পারেন, একটা কথা শুনে রাখেন, আপনি যখন হাসরের ময়দানে যখন আপনার সন্তানকে প্রশ্ন করা হবে, আপনার ছেলেকে মেয়েকে, কেন তোরা দুনিয়ার বুকের ভিতরে অশ্লীলভাবে নাচ গান ডান্স করেছিলি, তখন তারা বলবে আমাদের দোষ নেই, আমাদের মা বাবা কোনোদিন আমাদের বাধা দেয় নাই, আমাদের মা বাবা আমাদের নাচ গান দেখে, আমাদের ডান্স দেখে তালি দিয়েছে, আমাদের উৎসাহ করেছে। তখন আপনার সন্তানের দোষ হবে না, আপনার সন্তান আপনার উপর দোষ চাপিয়ে দিবে, তখনই আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। তো অবশ্যই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এই সমস্ত বিষয় থেকে। আর হ্যাঁ প্রিয় দর্শক, যেই বাবাটি তার মেয়ের সাথে আচরণটি করলো, থাপ্পড় দিয়ে সেই গানের মঞ্চ থেকে, সেই ডান্সের মঞ্চ থেকে নিয়ে গেল, এই বাবার জন্য একটা স্যালুট হয়ে যাক না? অবশ্যই একটা লাইক তো দিতে পারবেন, স্যালুট তো দিতে পারছেন না। আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন, যেন এই ভিডিওটি দেখে মানুষ সামান্যতম একটু শিক্ষা পায়। ভালো থাকবেন সবাই, ভিডিওটি ছিল এ পর্যন্ত। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ধন্যবাদ।